এই হার আপা মানে এই হার এইখানে কেন এটা তো আমার মায়ের হার হ্যাঁ তুমি ঠিকই বলেছো এটা তোমার মায়ের হার ফুলের বাবার কাছে ছিল ফুল নিয়ে আইছে শোনো নয়ন একটা কথা বলি তুমি কি ফুলকে ভুলে যেতে পারবে আপা মানে তাহলে আপনারও একটা কথা কই শুনছি আপনার স্বামী মৃত শুনছি আপনি আর কোনোদিন বিয়া করবেন না কারণ আপনি আপনার স্বামীর ভালোবাসা ভুলতে পারতেছেন না যে মরিয়া গেছে তারই আপনি ভুলতে পারতেছেন না আর যে শুধু আমার জন্য বাইচা আছে তারে আমি কি করে ভুলাছি মুকুন আর আমি যদি বলি সে তোমাকে ভুলে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করেছে তাহলে তুমি বিশ্বাস করবে না তোমার ফুল যদি শুনে তুমি মারা গেছো তাহলে কি তার মন থেকে তোমার স্মৃতি ধীরে ধীরে মুছে যাবে না ওর মন থেকে আমার স্মৃতি যেদিন মুছে যাইব সেই দিন সে নিজেও বুঝতে পারবো না কখন ওর মৃত্যু হয়েছে কিন্তু আপনি হঠাৎই প্রশ্ন করতেছেন কেন এসব আপনি কি করতেছেন ফুল তো কাইলে এখানে এলো সে আপনার ভাবি হয় কি করে ফুল এখানে কাল আসেনি অনেক আগে এসেছে এ বাড়ির বউ হয়ে নয়ন তুমি তোমার ফুলকে ভুলে যাও আমার ভাবিকে তুমি মুক্তি দাও না আমি বিশ্বাস করি না না বিশ্বাস তোমাকে করতেই হবে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ফুল তুই শুধু একটা বার কো সব মিথ্যা সব মিথ্যা সংযত হয়ে কথা বলো নয়ন তুমি ভুলে যেও না আমি এখন অন্যের স্ত্রী তুমি আমাকে ভুলে যাও তোরে ভুলে যাবো তোরে ভুইলা আমি কেমনে বসব কে তোমাকে বলার মতো কোনো কথাই আমার জানা নেই শুধু এইটুকু বলবো তুমি আমাকে ভুলে যাও এই লগে তো ডাকা শর্টটাও দেওয়া হয়ে গেলে তুই আমার জীবনটা শেষ করে দিছস আজ তোরে আমি মাইরে ফেলাবো বাবারে শেষ মাইরের আলামত শুরু হয়ে গেছে মুই কাইটকে পড়ি তোর জন্য আমি আমার বাপ দাদার ফিটা বাটি হারাইছি তোর জন্য আইস আমি বিনা অপরাধে সেল খাটতাছি তোর জন্য আমি আমার মারে হারাইছি তোর এত বড় সাহস তুই আমার শ্বশুরের গায়ে হাত দিয়েছিস কি হলো চুপ করে আছিস কেন বল বল No!
ফুল নয়ন এই জায়গায় কেমন করে আসলো? এই প্রশ্নের উত্তর তোমারই তো ভালো জানার কথা বাবা। জেলখানে ফাঁসির রশিতে যার মৃত্যু হয়েছে বলেছ, সে এখনো কি করে বেঁচে আছে? যার মৃত্যুর খবর তুমি পত্রিকায় দেখিয়েছিলে, সে আমার স্বামীর জেল হাজতে কি করে এলো? কেন তুমি একটা মিথ্যে বলে আমার জীবনটাকে তছনছ করে দিলে বাবা? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন কেন তুমি বিয়ে দেবার আগে আমাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেললে না বাবা? কেন আমি আমি যে করছি তোর ভালোর জন্যই করছি মা। ভালোর জন্য? মিথ্যে কথা। তোমার জামাই যখন জানবে আমি একজনকে ভালোবাসতাম, তখন যদি সে প্রশ্ন করে অন্যের ভালোবাসা বুকে দিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম, তখন আমি কি জবাব দেব? যদি প্রশ্ন করে কেন আমি নয়নের কথা গোপন করেছি, আমি কি জবাব দেব? বলতে পারো, বলতে পারো, আমি কি জবাব দেব? মা রে, জামাই এখনো কিছু টের পায় নাই। তুই চুপ কর মা, চুপ কর। কেন চুপ করবো? আজ আমি সব বলবো, সব বলবো। কেন চুপ করবো আমি? মানে তুমি কি পাগল হলে? আমি যে পারছি না জেলে, আমি যে পারছি না। শান্ত হও ভাবি, শান্ত হও। লক্ষ্য সেন্ট্রি, আজ থেকে ওর এই ছেলের বাড়ি যাওয়া বন্ধ। সোনার চাঁদ পিতলা ঘুঘু, এতদিন খুব উড়ছো, এবার জায়গা মতো ফান্দে পাইছি। তোরে আর জেলর রে একলগে মাইরা ফালামু। নয়ন ফুলের বাবাকে কেন মারতে চেয়েছিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, আমাকে তো জানতেই হবে, জানতেই হবে। বলুন, নয়ন আপনাকে কেন খুন করতে চেয়েছিল? শোনো বাবা, নয়ন জমি জমা নিয়ে ঝগড়া করে একজনকে খুন করছিল, আমি দেখছিলাম। আমার সাক্ষী তোর জেল হয়েছে, তাই হয়তো রাগে যাই আমারে। নয়ন আপনাদের গায়ের ছেলে? ফুল, 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 নয়ন তোমাদেরই গায়ের ছেলে, তা তুমি জানতে? মানে ও মা ভাবি কি করে জানবে, ওকে তো ভাবি দেখেইনি, সবসময় তো ওর সঙ্গে ভাবি ঘোমটা দিয়ে থাকতো। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, আমাকে সব জানতেই হবে। তুমি নিশ্চিন্ত থাকো ভাবি, নয়ন যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ভাইয়া তার কাছ থেকে কিছুই জানতে পারবে না। আমার ফুল, আমার সাইরা অনেক দূরে চলে গেছে, সে এখন অন্যের ঘরের বউ, বেগম সাহেবা। ফুলের শোকের লেখা, ফুলের শোকের লেখা, আমার সব ফুল আসাই তৈব, আমার সব ফুল আসাই তৈব। সুখে থাক ফুল, অনেক সুখে থাক, অনেক সুখে থাক। নয়ন স্যার তোমাকে দেখেছেন, এসো স্যার।
তুমি যাও। নয়ন, আজ তোমাকে আমি দুটো প্রশ্ন করব। একজন কয়েদির একজন জেলার যে প্রশ্ন করতে পারে, দয়া করে তার বাইরে কোনো প্রশ্ন করবেন না স্যার। তুমি আমার শ্বশুরকে কেন মারতে চেয়েছিলে? তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার জেলে পাঠিয়েছিলেন। আর তুমি যদি খুন করে থাকো তাহলে সে সাক্ষী দিয়ে ভুল করেনি। ভুল করার সময় যদি মানুষ ভুল বুঝতে পারত তাহলে মানুষ ভুল করত না স্যার। তুমি যে মেয়েটিকে চিঠি লিখে আমার বাড়িতে এনেছিলে, সেই মেয়েটি এখন কোথায়? ওর কথা আমার আর কইেন না স্যার। আমি সেদিন মনে করছিলাম ও আমার চিঠি পায় আমার দেখতে আসে, কিন্তু কিন্তু কেন এসে জানেন স্যার? কেন আইসিল বিয়ার কথা জানাইতে? স্বার্থপর কথাগুলো আমারে কইতে পারে নাই বললাম, বেগম সাহেবের কাছে বলে গেছে। তারপর 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 বেগম সাহেব ভাই আমারে কইলেন, আমি যেন ওরে ভুলে স্যার, আমি আমি কি করব স্যার? সেন্ট্রি ইয়েস স্যার, ওকে নিয়ে যাও। জি স্যার, এই চলো। আমি শুধু শুধুই ননকে সন্দেহ করেছি। আমি জেলারে বাড়ি যাইতাছি। স্যার বল। স্যার মিশা তার দলবল নিয়ে পালাচ্ছে। ও নো, খবরদার, এক পাও সামনে আগাবি না। না, তুমি আমাকে গুলি করো কিন্তু তুমি আমার স্বামীকে গুলি করো না। বল বল, তুমি সরে যাও, সরে যাও বলছি। না, তুমি আমাকে মেরে ফেলো, তবু আমার ভাইয়া ভাবির কিছু করো না। না, তরে মারুন না, তুই চলে আয়, তোর ভাইয়ার ভাবির সরে যা। না ভাইয়া। বল তুমি সরে যাও। না ভাইয়া, আমি বেঁচে থাকতে তোমাদের মরতে দেবো না, চালাও গুলি। এ তুমি কি করলে? স্যার আমি তো কিছুই করি নাই, সব করার মালিক ওই উপরওয়ালা। এক গ্লাস পানি খাওয়াইবেন মেম সাহেব? স্যার
আমার ওর সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে ওরে কয়ে দিন আমি ওরে মাফ করে দিছি। সুখে থাকেন বেগম সাহেবা। আমার জীবন নয় বন্ধু তুমি প্রাণের মাঝি যেই নদীতে লইয়া যাইবা